নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা এই কথাটা হয়তো নিশ্চয়ই শুনেছেন যে ছিল রুমাল হয়ে গেল বিড়াল রাজ্য সরকারি কর্মচারীরা ভেবেছিলেন যে ডিএ পাচ্ছেন তবে কতটা পাচ্ছেন নিশ্চিত নয় কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিল কোনো ডিএ বকেয়া নেই বুঝুন ঠেলা আপনি সরকারি কর্মী হলে নিশ্চয়ই নিজের চামড়ায় একবার চিমটি কাটতেন বুঝতে চাইতেন যে এতক্ষণ তো বেঁচেছিলেন এখন বেঁচে আছেন তো বিরোধীদের মতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার একটা নতুন খেলা চালু করলেন আর সেই খেলাটার নাম এই ছিল এই নেই এতদিন সরকারি কর্মীরা জানতেন তাদের বকেয়া ডিয়ে আছে এখন সরকার বলছে ফক্কা কিচ্ছু নেই বন্ধুরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার একটা দাবি করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত মিথ্যে কথা বলেন তাকে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত বিজেপি যেদিন বাংলার ক্ষমতায় আসবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার দেওয়া হবে শুভেন্দু অধিকারী একে দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায় তৃণমূলে কাজ করে বিজেপিতে গেছেন তার উপর আবার অভিষেক তৃণমূলে দু সালে আচমকায় উড়ে এসে জুড়ে বসায় তার উপর বেজায় রাগ সুতরাং রাজ্যের বিরোধী দলনেতার এমন কথাকে এতদিন বাংলার সাধারণ মানুষ পাত্তা দিলেও খুব একটা বিশ্বাস হয়তো করতেন না কিন্তু মঙ্গলবার ডিএ মামলায় হাইকোর্টে হলফনামা জমা দিতে গিয়ে রাজ্য সরকার যে দাবি করল তাতে রাজ্যের বিরোধীরা তো বটেই রাজ্যের সাধারণ মানুষও স্বীকার করতে বাধ্য হচ্ছেন শুভেন্দু অধিকারী খুব একটা মিথ্যা কথা বলেননি এদিকে যাদের এই ডিএ নিয়ে লড়াই সেই রাজ্য সরকারি কর্মচারীদের অবস্থা একবার ভাবুন ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন আট থেকে দশ তারিখের বদলে মাসের এক থেকে দুই তারিখে এগিয়ে নিয়ে এসেছিলেন তখন তারা নিশ্চয়ই ভেবেছিলেন এমন সরকার বুঝি আর ভূ ভারতে হয় না কিন্তু দশ বছর কাটতে না কাটতেই এখন সেই সরকারি বাবুরাই হারে হারে টের পাচ্ছেন সেদিন কি ভেবেছিলেন আর এখন কি দেখতে হচ্ছে শুভেন্দু অধিকারী তো রাজ্য সরকারের ডিএ হলফ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেই দিলেন এই সরকার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ হজম করে ফেলেছে হজম করার কথাতে মনে পড়ল আমরা নানা সময় সিনেমার দৃশ্যে দেখেছি প্রমাণ লোপাট করতে অভিযুক্ত প্রমাণের কাগজ পুলিশের সামনেই মুখে চিবিয়ে পেটে চালান করে দিচ্ছে সেই কাগজ সত্যি হজম হয় কি না পরদিন সকালে সেটা কাগজ থাকে কি না সে নিয়ে প্রশ্ন তুলব না কিন্তু মঙ্গলবার যেভাবে হাইকোর্টের হলফনামা জমা দিতে গিয়ে রাজ্যের তৃণমূল সরকার সরকারি কর্মচারীদের ডি এর পাওনাটাকেই হজম করে ফেলেছে সে নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা করলেন কেন রাজ্যের ভাড়ারে টাকা নেই বলে নাকি আদালত অবমাননার দায়ে পড়ে শাস্তি পেতে হবে বলে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতারা বলছেন যে রাজ্য সরকার ডিএ নিয়ে যে কাণ্ড করছে এবার হাইকোর্টে দাঁড়িয়ে হয়তো রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে এই কথাও শুনতে হতে পারে যে তারও বেতন বন্ধ এমন কি হতে পারে মুখ্যমন্ত্রীরও বেতন বন্ধের আদেশ দিতে পারে আদালত কেন কারণ এতদিন রাজ্য সরকার এই ডিএ মামলা লড়তে গিয়ে বারবার আদালতের কাছে দাবি করেছে কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে কি না সেটা সরকারের ইচ্ছের উপর নির্ভর করছে অর্থাৎ গোদা বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মর্জির উপর ব্যাপারটা নির্ভর করছে কিন্তু সরকারি কর্মচারীদের সংগঠনগুলির দাবি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় একত্রিশ শতাংশ ডিএ দীর্ঘদিন ধরেই বকেয়া পড়ে রয়েছে কে ঠিক আর কে বেঠিক সেটা বলতে গিয়ে দু সালের ফেব্রুয়ারিতে স্যাট জানাই ডিএ বা মহার্ঘ ভাতা রাজ্য সরকার দেবে কি না সেটা সত্যিই মুখ্যমন্ত্রীর দয়ার উপর নির্ভর করছে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন এমন রায় মেনে নিতে পারেনি তারা দু হাজার সতেরো মার্চ হাইকোর্টে মামলা ঠকে মামলায় হাইকোর্ট তার রায় জানিয়ে দেয় স্যাট ভুলভাল বকছে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার এবং রাজ্য সরকারকে অন্তত সতেরো শতাংশ ডিএ দু সালের একত্রিশ আগস্টের মধ্যে মিটিয়ে দিতে হবে পরিস্থিতি সামাল দিতে সেই সময় খোদ মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের দয়া দেখাতে গিয়ে এক অনুষ্ঠানে ঘোষণা করেন অনেক কষ্টে পনেরো শতাংশ ডিএ জোগাড় হয়েছে সেটাই সরকারি কর্মীদের দেওয়া হবে এরপর কেউ ঘেউ ঘেউ করলে তাতে কিন্তু কাজ হবে না মুখ্যমন্ত্রীর এমন ভাষার ব্যবহার নিয়ে সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন এমনকি সেই সময়ের কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিতা মাত্রেও মামলা নিয়ে তার পর্যবেক্ষণে বলেন সরকারি কর্মচারীদের দাবি নিয়ে এমন ভাষার ব্যবহার কখনোই কাম্য নয় আশ্চর্যের ব্যাপার তারপরই রাজ্য সরকারকে দেখা যায় ফের এই ডিএ নিয়ে স্যাটে মামলা করেছে কিন্তু হাইকোর্টের ধাতানি খাওয়ার পর স্যাটের চোখ খুলে গিয়েছিল দু হাজার উনিশ সালের ছাব্বিশ জুলাই স্যাটও এবার জানিয়ে দেয় যে কর্মচারীদের ডিএ সরকারকে দিতেই হবে এবং সেটা এক বছরের মধ্যেই মিটিয়ে ফেলতে হবে এবার রাজ্য সরকারি ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা ঠোকে পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন এবং স্যাট সর্বশেষ দু সালের কুড়ি মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবার রাজ্য সরকারের গালে একটা চর কষানোর মতো করে বলে সরকারি কর্মীরা শুধু ডিএ পাওয়ার অধিকারই নয় এটা তাদের মৌলিক অধিকার এবং যেহেতু রাজ্য সরকার ডিএ নিয়ে কর্মচারীদের ল্যাজে খেলাচ্ছে সুতরাং আগামী তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে কিন্তু তিনি যে কবি শিল্পী সঙ্গীত শিল্পী চিত্রশিল্পী ভাষাবিদ আরও কতকির পাশাপাশি যে একজন ধুরন্ধর লয়ার সেটার তো প্রমাণ দিতে হবে তো সেটাই দেখা গেল এই ডিএ মামলার ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া তিন মাসের সময়সীমা শেষ হওয়ার ঠিক এক মাস আগে ফের রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হলো রায় পুনর্বিবেচনা করা হোক অর্থাৎ হাইকোর্ট বারবার একই কথা বললেও রাজ্য সরকারের কেন জানি না মনে হচ্ছিল যে কর্মচারীদের দিয়ে দেওয়ার আদেশ দিতে গিয়ে আদালত হয়তো ঠিক কথা বলছে না সরকারি কর্মচারীদের অনেকেই ভাবলেন হয়তো টাকা জোগাড় হয়নি বলেই একটা সময় কাটানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী কিন্তু অন্যদিকে দেখা গেল পুজো কমিটিগুলির এবারের অনুদান পঞ্চাশ থেকে বাড়িয়ে ষাট হাজার টাকা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর যায় কোথায় হাইকোর্টে হয়ে গেল জনস্বার্থ মামলা ডি টাকা নেই অথচ এবারের পুজোয় দুশো কোটি টাকা অনুদান এই কেমন রাজ্য সরকার এই মামলাতেই হাইকোর্ট রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়েছিল আর সেই হলফনামাতেই রাজ্য সরকার যেটা জানিয়েছে কে বলছে ডিএ বাকি আছে কোনো ডিএ বাকি নেই আর দুর্গা পুজো যেহেতু ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে সুতরাং হেরিটেজ রক্ষা করতে গিয়ে যদি দুশো কোটি টাকা খরচা হয় তাহলে ক্ষতি কী এখন রাজ্য সরকারের এমন জবাবে বিরোধীরা পড়েছেন মহাফা পড়ে কেননা কিশোর কুমার আর মান্নাদের গলায় গাওয়া সুনীল দত্তের পারোসান সিনেমার গানের সেই লড়াইয়ের কথা মনে আছে এক চতুর নার বাড়ি হুঁশিয়ার গানের অন্তরাতে যে সুর ভাঙচের খেলাটা রয়েছে এক চতুরনার এইও ঘরে এক চতুরনার এইও ঘরের মধ্যে যে তালগোল পাকিয়ে দেওয়ার ব্যাপারটা রয়েছে ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ডিএ আর দুর্গাপুজোর অনুদান নিয়ে সরকারি কর্মচারীদের সংগঠন এবং বিরোধী নেতাদের ফাঁদে ফেলে দিয়েছেন এক মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি অন্য মামলায় কোনো ডিএ বাকি নেই আবার এ নিয়ে কোনো সমালোচনা করতে গেলেই তৃণমূলের নেতারা বলছেন এটা তো অন্য মামলা পুজোয় কেন টাকা দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তোলাতেই এই জবাব মূল ডিএ মামলাতে তো পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে একবার পুজো একবার ডিএ একবার ডিএ মামলা এখনও আছে আবার অন্য মামলায় কোনো ডিএ বাকি নেই এই যে যুক্তিতর্কের লড়াই সেই লড়াই রাজ্য সরকার এখন সেই আর বাড়ি হুশিয়ার গানের কিশোর কুমার সাজতে চাইছে অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে বিরোধী আর সরকারি কর্মচারীদের ডি এর দাবি নিয়ে লয়ার মমতা বন্দ্যোপাধ্যায় এমন খেলা খেলেছেন যে নতুন খেলার নাম হচ্ছে এই ছিল এই নেই এদিকে তিনি আবার এক মাস আগেই পুজো শুরুর কথা ঘোষণা করে দিয়েছেন এখন সরকারি কর্মচারীরা বউ বাচ্চাকে নিয়ে পুজোর ছুটির টিকিট কাটবেন নাকি ঠাকুর দেখার প্ল্যান করবেন না মামলার পাল্টা প্রস্তুতি নেবেন তারাই বুঝবেন কিন্তু প্রশ্ন হচ্ছে বন্ধুরা যে এক মামলায় রায় পুনর্বিবেচনার আর্জি আবার অন্য মামলায় দিয়ে নেই এমন হলফনামা জমা রাজ্য সরকার এমন রহস্যটা তৈরি করছে কেন টাকা নেই বলে বিজেপির নেতারা এর জবাবে শটান যেটা বলছেন যে পাবলিকের সামনে মিথ্যে বলে বলে আসলে তৃণমূল নেত্রীর মাস্টার ডিগ্রি করে ফেলেছেন আর সেই মিথ্যাকে হাতিয়ার করেই এখন হাইকোর্টে তিনি লয়ারি ফলানোর চেষ্টা করছেন ফলে আগামী দিনে তার যে মিথ্যাশ্রী উপাধি সেই মিথ্যাশ্রী উপাধি যে একেবারে পাকা সে বিষয়ে কোনো সন্দেহ নেই তবে বিরোধী হিসেবে বিজেপির নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যাই বলুন না কেন বন্ধুরা এই যে ডি এর বকেয়া নিয়ে রাজ্য সরকারের লুকুচুরি খেলা এ নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ